আমাদের তো নামাজে দাঁড়াইলে যত উল্টাপাল্টা চিন্তা আছে সব নামাজে, আর বাথরুমে গেলে এক নম্বরে নামাজে, দুই নম্বরে কোথায়? বাথরুমে। বাথরুমে ঘুমাইতেছেন আপনারা? এই দুই জায়গায় দেখলে, দেখবেন ঢুকলে কত রকম চিন্তা আপনাদেরও আসে আমাদেরও আসে। নামাজের ভিতরে দাঁড়ালে শয়তান মনে করে দিবে, কিরে দোস্ত বাজারে যে লাইটটা ফেলায় আসলি তোর মনে আছে, ইন্নারিল্লাহ, এখন খুশু খুশু সব নামাজে শেষ। আমাদের নামাজ তো এরকম, আমরা নামাজের ভিতরে দাঁড়াই, সামনে যদি চিরস্থায়ী ক্যালেন্ডার থাকে, ক্যালেন্ডার 10-12 মুখস্থ হয়ে যায়, ঠিক না? নিম্ন দেখে মসজিদের দেয়ালে কি লেখছে, লাল বাতি জ্বলার সময় মসজিদে সুন্নতের নিয়োগ করা নিষেধ, এটা পড়তেছে প্রত্যেক দিন। অথবা দেখতেছে কাবা শরীফের ছবি দিয়ে রাখছে, এখন দেখতেছে কাবার দরজাটা কেমন, হাজরা সরটা কই, এই দেখতেছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ কেমনে পড়বা, আল্লাহর হাবিব বলেন আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে তুমি ইবাদত করো নামাজে দাঁড়ায় যাও, নামাজরত অবস্থায় তুমি মনে করবা তোমার ডানে আল্লাহর জান্নাত, বায়ে তোমার জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে কাবা, উপরে মাথার উপরে একমাত্র আল্লাহ। তুমি নামাজ আদায় করতেছ, নামাজের ভিতরে যদি মরণ হয়ে যায় সোজাসুজি তুমি জান্নাতে ঢুকে যাবা। এ মুসলমান, নামাজরত অবস্থায় পয়গম্বর মাঝে মাঝে কি যেন ধরবেন ধরবেন ভাব, সাহাবা একরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ভিতরে হাত নাড়ান কেন, আপনি কি ধরতে যান? রসুল বলেন তোমরা কেমনে দেখলা? সাহাবা একরামটা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে দেখছি জানেন? বলে বিতাহরিকি লিহিয়াতিকা, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার দ্বারা আমরা আপনাকে বুঝলাম যে আপনি নামাজের ভিতরে নড়াচড়া করেন। সাহাবা একরামদের এই দেখাটাও ছিল ইবাদত। নামাজের ভিতরে সাহাবা একরাম পয়গম্বরকে আর চোখে তাকায় তাকায় দেখতেন, এটাও তাদের ইবাদত ছিল। তাকায় দেখে রসুল নড়াচড়া করে, রসুলকে বলে হুজুর কেন নড়ছেন? আল্লাহর হাবিব বলেন নামাজের ভিতরে তাকায় দেখছি জান্নাতের আঙ্গুর ফলগুলো আমার চোখের সামনে ভেসে উঠতেছে, আমি এটা খাইতে গেছিলাম, নিতে যে আবার চিন্তা করি না না নেওয়া যাবে না, কারণ এটা জান্নাতের জিনিস, জান্নাতে খাব। এভাবে ধরতে যাইতেন ধরতে যাইতেন। ভাইরা আমার, এক আল্লাহর ওলি বুজুর্গ হাফেজ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজটা আমার কাছে এত প্রিয়, কোনোদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দেয়, খুব বুঝবেন কোনোদিন যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, আমি আমার মাওলারে বলবো আল্লাহ এই জান্নাত না দিয়া তোমার আরশের নিচে আমার একটা জায়নামাজ বিছায়া দাও, ওই জায়নামাজের বিছানায় বসে আমি কেয়ামত পর্যন্ত তোমার কুদরতি কদমে নামাজে দাঁড়ায় থাকব। এত প্রিয় ছিল তাদের কাছে নামাজ। আমাদের তো নামাজে দাঁড়াইলে যত উল্টাপাল্টা চিন্তা আছে সব নামাজে, আর বাথরুমে গেলে এক নম্বরে নামাজে, দুই নম্বরে কোথায়? বাথরুমে। বাথরুমে ঘুমাইতেছেন আপনারা? এই দুই জায়গায় দেখলে, দেখবেন ঢুকলে কত রকম চিন্তা আপনাদেরও আসে আমাদেরও আসে। নামাজের ভিতরে দাঁড়ালে শয়তান মনে করে দিবে, কিরে দোস্ত বাজারে যে লাইটটা ফেলায় আসলি তোর মনে আছে, ইন্নারিল্লাহ, এখন খুশু খুশু সব নামাজে শেষ, সব শেষ। ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য নামাজ সহি হওয়া জান্নাতের চাবি। যেই নামাজ দিয়া জান্নাতের তালা খুলবে ওই নামাজটাই লাগবে। নির্বাচনের নামাজ এটাও নামাজ, কিন্তু জান্নাতের তালা খোলার নামাজ না। নির্বাচনের নামাজ এটাও জান্নাতের চাবি, কিন্তু নির্দিষ্ট চাবি না। মানুষকে দেখানোর জন্য নামাজ এটাও একটা চাবি, কিন্তু নির্দিষ্ট চাবি না। নির্দিষ্ট চাবি কোনটা? যেটা দিয়ে আল্লাহর জান্নাত খুলবে, ওই চাবিটাই হইল আল্লাহর জন্য নামাজ আদায় করা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য আল্লাহ পাক জান্নাতও রেখেছেন, আবার বলতেছেন ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। দুই নম্বর হলো নামাজ কায়েম করা। নিজে একা নামাজ পড়বেন না, বিবিরাও পড়াবেন, ছেলেরাও পড়াবেন, বাচ্চারাও পড়াবেন, মারাও পড়াবেন, বাবারাও, সবাইকে পড়ানো লাগবে না লাগবে না? খুব মা করতেছেন তো আপনি না, যে এত শীতের ভিতরে বাচ্চাটা উঠবে কষ্ট লাগে, কি দরকার উঠানো, থাক ঘুমাক। আপনার এই মহাব্বত জাহান্নামের কারণ হয়ে যাবে, খবরদার, এমন মহাব্বত দেখানো দরকার নাই। ওই বান্দাই আপনাকে বলবে, এই আমার বাপ তুমি তো মহাব্বত মারাইছিলে আমার লগে,
আমি তো আজকে মহব্বত করব না আল্লাহ আমার জাহান্নামে যাওয়ার কারণ কি আল্লাহ বলবে তোর বাপ পেটের একটু আমার পায়ের নিচে শোয়ায় দাও রব্বানা ইন্না আতনা সাদাতানা ও কুবারানা ফাদাল্লুনা সাবিলা হে রব্বুল আলামিন এই যে আমার বাবার কারণে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতেছি তার আমার একটু শোয়ায় দাও আমি তাকে পারায় পারায় তোমার জাহান্নামে যাব নাউজুবিল্লাহ